আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাড়ছে ভারত বিরোধী পণ্য বয়কট ও ইন্ডিয়া আউট প্রচারণা যে প্রভাব পড়তে পারে। ভারত বিরোধী প্রচারণা চালাচ্ছে এখন আমাদের তরুণ রাজনীতিবিদরা, গণ অধিকার, এবি পার্টি, এই ধরনের তরুণ রাজনীতিবিদরা মাঠে এখন কথা বলছে। সেই কথা এখন নয়াদিল্লিতে চলে গিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত এই বিষয়ে কথা বলেছে। বাংলাদেশের আওয়ামী লীগের মহাসচিব উবাইদুল কাদেরকেও এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। এখন জটিলতা যে বাই দে আমাদের ছোট্ট ছোট্ট নেতাদের মুখ থেকে বের হচ্ছে এবং ইউটিউবাররা এবং অনলাইন সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল হয়ে কোন দিকে যাচ্ছে সেই নিয়ে এখন মহাটেনশনে ভারত এবং বাংলাদেশের আওয়ামী লীগ। আমরা সেই বিষয়টা নিয়ে আজকে এখন নয়া দিগন্ত পত্রিকায় যা লিখেছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক ইন্ডিয়া আউট নামে ভারত বিরোধী এক ধরনের প্রচারণা করা লক্ষ্য দেখা যাচ্ছে, যেখানে প্রতিবেশী দেশ ভারতের পণ্যসহ দেশটিকে বয়কট নিয়ে করা নিয়ে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চলছে। গত সপ্তাহ দুয়েক যাবৎ এই প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে ফেসবুক, এক্স ও ইউটিউবে। যারা এসব প্রচারণা চালাচ্ছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগ কিংবা সরকার বিরোধী হিসাবে পরিচিত। যারা এর প্রচারণা করে তারা বেশিরভাগই আওয়ামী লীগ বিরোধী হিসাবে পরিচিত। এর সাথে ছোটখাটো কয়েকটি রাজনৈতিক দলও রয়েছে। সাম্প্রতিক ইউটিউবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ঢাকার অলিগলিতে এক তরুণ হ্যান্ড মাইক হাতে ভারতের পণ্য বর্জনের প্রচারণা চালাচ্ছে। সে যুবক গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বলে জানা যায়। গণ অধিকার পরিষদের তারেক রহমান, আপনারা সবাই চিনেন, আমাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত হয়। তারেক রহমান একটি হ্যান্ড মাইক নিয়ে হাতে কাগজ নিয়ে উনি অলিতে গলিতে মাইকিং করছেন। ভারতের জিনিসগুলো যেন মানুষ না কিনে একটা ল্যাব আইপ্যাডের আপেলের একটা ট্যাবলেটের ভিতরে উনি দেখাচ্ছে, মানুষকে সচেতন করছে কোনটা ভারতের জিনিস কোনটা বাংলাদেশের জিনিস। সে বুঝিয়ে দিচ্ছে যে ভারতের এই টুথপেস্টের পরিবর্তে বাংলাদেশের এই টুথপেস্ট আছে, ভারতের এই জিনিসটার পরিবর্তে বাংলাদেশের এই জিনিসটা আছে। আমি তারেক রহমানকে এখানে স্যালুট জানাচ্ছি যে সে খুবই বয়সে তরুণ ইয়াং একটি ছেলে, সে ঢাকার গলিতে গলিতে মাইক কাঁধে নিয়ে ভারত বিরোধিতার ক্যাম্পেইন করছে। তার জন্য এটা অনেকটাই অনেকটাই দুঃসাহসিক কাজ। পৃথিবীতে কোনো না কোনো মানুষ কোনো না কোনো দুঃসাহসিকতা দেখিয়েই তার ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করে থাকে এবং প্রতিষ্ঠা করবে, তারই একটা অন্যতম উদাহরণ তারেক রহমান, গণ অধিকার পরিষদ এর ইয়াং নেতা, আপনারা সবাই চিনেন তাকে। এখানে লেখছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রচারণা ভারতের অনেকের মনোযোগ আকর্ষণ করেছে। ভারতের অনেকেরই মনোযোগ এখন বাংলাদেশের দিকে, এই বিষয়টার দিকে। বাংলাদেশে এসব প্রচারণার বিরুদ্ধে ভারতের অনেকে ইউটিউবে পাল্টা জবাব দিচ্ছে। ভারতের ইউটিউবাররা বাংলাদেশি ইউটিউবারদের বিরুদ্ধে কথা বলছে, পাল্টাপাল্টি হচ্ছে, বিতর্ক হচ্ছে। এখন বিতর্কের কারণে কিন্তু যে না জানতো সেও জানছে, ভারতের মানুষ জানতো না, এখন ভারতের ইউটিউবাররা এই নিয়ে ইউটিউব বানিয়ে তারা কথা বাংলাদেশের বিরুদ্ধে বলার কারণে সেটা ভারতেও ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশ কি প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট এ কে এম ওয়াহিদুজ্জামান, তিনি বাংলাদেশের নাগরিক হলেও দেশের বাইরে বসবাস করেন। শুক্রবার তিনি তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে গ্লোবাল টাইমস পত্রিকার একটি নিউজ শেয়ার করেন। সেখানে তিনি ওই নিউজে উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়া আউট, বয়কট ইন্ডিয়া প্রোডাক্ট দুই হ্যাশট্যাগ ব্যবহার করেন। যে নিউজে বলা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের কারণেই এই প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ভারতের নগ্ন হস্তক্ষেপ 7ই জানুয়ারির নির্বাচনে, সেই কারণে তরুণরা, তরুণ সমাজরা, ইউটিউবার, সোশ্যাল মিডিয়ার পারদর্শীরা তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় সবগুলাতে প্রচারণা চালাচ্ছে। আউট ইন্ডিয়া,
বাংলাদেশি নিজস্ব প্রোডাক্ট আমরা ব্যবহার করব। শুক্রবার তিনি তার ভেরিফাইড এক্স টুইটার এখানে লিখেছে, হ্যাঁ জি, সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন যাবৎ হ্যাশট্যাগ ইন্ডিয়া আউট, বয়কট ইন্ডিয়া প্রোডাক্ট সহ ভারত বিরোধী নানা ধরনের প্রচারণা হ্যাশট্যাগ ব্যবহার করে দেখা যাচ্ছে। এতে বাংলাদেশ এবং দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি অনেকেই এই ধরনের প্রচারণায় অংশ নিচ্ছে। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অবস্থানকারী অনেকেই এই প্রচারণায় অংশগ্রহণ করছে। সেই সাথে গণ অধিকার পরিষদ ও এবি পার্টির মতো কয়েকটি ক্ষুদ্র দলের নেতাকর্মীরা সম্পৃক্ত রয়েছে। এসব দল গত 7ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে নানাভাবে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে। 7ই জানুয়ারি নির্বাচনের পর থেকে এই ছোট দলের নেতাগুলা ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে। এমন অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে, প্রতিবেশী রাষ্ট্র ভারতবিরোধী মনোভাবের কারণে দুই দেশের সম্পর্ক কি ধরনের প্রভাব পড়তে পারে? প্রিয়দর্শক, এই পর্যন্ত আপনাদের সামনে যে নিউজটা আমি তুলে ধরলাম নয়া দিগন্ত থেকে, এই নিউজ থেকে আপনি, আমি, আমরা সবাই সচেতন, সবাই বুঝতে পারছি যে ভারতের পণ্য বর্জনের জন্য তরুণ সমাজ কেন মাঠে নামছে। মাঠে নামছে 7ই জানুয়ারির এই নগ্ন নির্বাচনের জন্য। একটি দলকে সরাসরি তারা পাশ করিয়ে, একটি দলকে সরাসরি সিলেকশন করে বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে বসিয়ে দেওয়ার কারণে ভারত বিরোধী হয়ে যাচ্ছে বাংলাদেশের তরুণ তরুণীরা। তরুণ তরুণীরা যদি মনে করে আমরা ভারতের কসমেটিক্স ব্যবহার করব না, ভারতের শাড়ি জামা থ্রি পিস এগুলো ব্যবহার করব না, তরুণরা যদি মনে করে ভারতীয় পাঞ্জাবি শার্ট টি শার্ট সেগুলো ব্যবহার করব না, প্রিয়দর্শক, এটা ভারতের জন্য বড় কাল হয়ে দাঁড়াবে, ভারতের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ বাংলাদেশের মার্কেট, 18 কোটি মানুষের মার্কেট তারা হারালে, তাদের চতুর্থ রেমিডেন্স যা বাংলাদেশ থেকে, তাই বাংলাদেশ থেকে অনেক ডলার তারা নিয়ে যাচ্ছে, সেই ডলার আর তারা নিতে পারবে না। প্রিয়দর্শক, আপনারা যারা দেশপ্রেমী, দেশের পক্ষে আছেন, দেশের পক্ষে কথা বলেন, দেশকে ভালোবাসেন, আপনারা ডিসাইড করবেন আপনারা কোন দিকে যাবেন, আপনারা কি সিদ্ধান্ত নেবেন। আমি সকল নিউজের আপডেটগুলা আপনাদের সামনে তুলে ধরছি। আবারও দেখা হবে ইউকে কসবা টিভির অন্যান্য অনুষ্ঠানে। এই প্রত্যাশা রাখছি, আমি সৈয়দ মাশুক লন্ডন থেকে।